সো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ গাইস। সো আজ থেকে 2 বছর 10 মাস আগে আমার ইউটিউবের জার্নি স্টার্ট হয়েছিল। 30 এপ্রিল 2024 সালে আমার ইউটিউব চ্যানেল মনিটাইজ হয়ে গেছে। সো তার জন্য তোমাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। মানে তোমরা ছাড়া এটা কোনোভাবেই পসিবল হতো না। তোমাদের একটু একটু সাপোর্টের জন্যই আজকের আমি এই জায়গায়। কারুর কারুর আর কি 6 মাসেও হয়ে যায়, কারুর 2 মাসেও হয়। আমার সেই জায়গায় একটু বেশি সময় লেগেছে, 2 বছর 10 মাস অ্যাপ্রক্স আর কি, 3 বছর মতো। এটা তোমাদের জন্যই সম্ভব হয়েছে। অ্যাকচুয়ালি আমার এই ইউটিউবের জার্নিটা স্টার্ট হয়েছিল হচ্ছে 2021 সালে 25শে জুন থেকে আমি ভিডিও আপলোড করা স্টার্ট করি। অ্যাকচুয়ালি আমি মনিটাইজটার ব্যাপারে বলে দিই। অনেকে আর কি তোমরা মনিটাইজ ব্যাপারে জানো, মানে যারা ইউটিউব নিয়ে আসো তারা হয়তো জানো, বাট যারা ইউটিউব করো না তারা হয়তো মনিটাইজের ব্যাপারটা জানো না। মনিটাইজ হচ্ছে এমন একটা শব্দ যেটা প্রতিটা ইউটিউবারের স্বপ্ন বা প্রথম ধাপ বলতে পারো এগোনোর দিকে। মানে মনিটাইজ মানে হচ্ছে তোমরা দেখবে যে কোনো ইউটিউবে কোনো ভিডিও দেখার সময় যে প্রথমে যে অ্যাড চলে, অ্যাডের একটা রেভিনিউ হয় যেটা হচ্ছে কিছুটা ইউটিউবরাকে কিছুটা হচ্ছে ক্রিয়েটারদের দেয়, মানে আমাদের মতো ক্রিয়েটার যারা ভিডিও বানায়, ওই অ্যাডটা থেকে মানে ক্রিয়েটাররা কিছু পয়সা আর কি পায়। মানে ওইটাকে বলে মনিটাইজ অন। মানে প্রত্যেকটা ভিডিওতে অ্যাড চলে ঠিকই, বাট হচ্ছে সবাই কিন্তু পয়সা পায় না। মানে যাদের চ্যানেল মনিটাইজ নেই তারা কিন্তু পয়সা পায় না। 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম, মানে তোমার ভিডিও মানে আমার ভিডিও 4000 ঘন্টা ধরে মানে তোমরা দেখেছো, তারপরে 1000 সাবস্ক্রাইবার হয়েছে, তারপরে হচ্ছে আমার চ্যানেল মনিটাইজ হয়েছে। 4000 ঘন্টা ওয়াচ টাইম, ইটস নট এ জোক। মানে যেটা আমার কমপ্লিট করতে আর কি 2 বছর 10 মাস সময় লেগে গেল। বাট এটা অনেকের আর কি 2-3টে ভিডিও আপলোড করলে ভাইরাল হয়ে গেলে আর কি 2-1 মাসেও হয়ে যায়, কারোর কারোর হয়তো 2-3 বছরও লেগে যায় মানে এই 4000 ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট করতে। কারণ এটা হচ্ছে লাস্ট 365 দিনে কমপ্লিট করতে হয়। একটা ইউটিউবারের কাছে মনিটাইজেশান হচ্ছে স্বপ্নের মতো, সত্যি স্বপ্নের মতো এটা। মানে আমি বুঝতে পারছো, মানে 2 বছর 10 মাসের কষ্ট আজকে সফল হলো। মানে আজকের ফাইনালি আমার চ্যানেল মনিটাইজ, মানে জাস্ট ভাবতে পারছি না। মানে সিরিয়াসলি একটা আলাদাই মোমেন্ট আমার জন্য। দেখো আমার ছোট একটা পরিবার, মানে যেটা আস্তে আস্তে বড় হচ্ছে। সো তোমরা যারা চাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকতে পারো। মানে এরপরে আর কি আস্তে আস্তে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে, অনেক ভালো ভালো আর কি তোমাদেরকে লোকেশানে আমি নিয়ে যাব। সো তার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকো। আর মানে এই স্টার্টিং থেকে যারা আমার সাথে রয়েছো তারা প্লিজ কমেন্ট করে জানাবে, তাহলে আমি জানতে পারবো যে তোমরা এই স্টার্টিং থেকে মানে এই ছোটো একটা জার্নি থেকে তোমরা মানে আমার সাথে রয়েছো, আমি জানতে পারবো। আর আমি প্রমিস করছি এই ভিডিওটা আমি কোনো দিনও প্রাইভেট করবো না, যাতে আমি জানতে পারি কারা আমার সাথে রয়েছে প্রথম থেকে। চ্যানেল মনিটাইজ তো হয়ে গেছিলো, বাট আমার কিছুক্ষণের জন্য মনে হচ্ছিলো যে মানে চ্যানেল হয়তো মনিটাইজ হবে না। কারণ হচ্ছে তোমরা জানো যে 3000 ঘন্টা ওয়াচ টাইম আর 500 সাবস্ক্রাইবার থাকলেই চ্যানেল মনিটাইজ করে দিচ্ছে। মানে ওটা কি মানে জাস্ট হাফ মনিটাইজ বলতে পারো, মানে যেটা অ্যাকচুয়ালি কোনো কাজে লাগে না। ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে আমার 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছিলো আর 500 সাবস্ক্রাইবার তো হয়েই গেছিলো অনেক আগে। সো আমি তাই জন্য অ্যাপ্লাই নাও করে দিয়েছিলাম। অ্যাপ্লাই নাওতে অনেক কিছু এসেছিলো, আমি ফিল আপ করে 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 চলে গেছি। তো তারপরে আমি জানি যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হবে, দেন আমি আবার ফুল মনিটাইজেশান যেটা হয় সেটা অন করবো, মানে যেটা এখন হয়েছে আর কি। ওটা কমপ্লিট হওয়ার পরে অ্যাপ্লাই নাওয়ার কোনো অপশানই আমি দেখতে পাইনি, আমি তো জাস্ট শকড। মানে আমি ভাবছি যে অ্যাপ্লাই নাওটা আসছে না কেন। তারপরে আমি ইউটিউব ঘাঁটলাম, মানে ভিডিও দেখলাম, 4000 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে আর 1000 সাবস্ক্রাইবারও হয়ে গেছে, কিন্তু আমার অ্যাপ্লাই নাও বোতামটা নেই। তো সেটা লিখে আমি ইউটিউবে সার্চ করলাম। 2-স্টেপ ভেরিফিকেশান অন না থাকলে অনেক সময় ওই অ্যাপ্লাই নাও বোতামটা থাকে না, বাট আমি 2-স্টেপ ভেরিফিকেশান তো 2 বছর আগেই করে রেখেছিলাম, বাট তাও আসছে না। তারপরেও আমি সার্চ করছি, কোনোভাবে কোনো সলিউশন পাচ্ছি না। আমি ভাবছি জাস্ট কী হলো, মানে এবার কী হবে, মানে চ্যানেলটা কি মনিটাইজ হবে না। মানে সিরিয়াসলি মানে জাস্ট কয়েক ঘন্টার জন্য আমি তো টেনশানে পড়ে গেছিলাম 2 ঘন্টার জন্য। সো তারপরে মাথায় আসলো যে একবার আমি মানে কোনো তো সলিউশন পাচ্ছি না ইউটিউব থেকে, ভিডিও দেখে কারুর থেকেই কোনো সলিউশন পাচ্ছি না। তো লাস্টে আমি ভাবলাম যে একবার আমি ইউটিউবের সাথে ডিরেক্ট কথা বলি। ইউটিউবকে মেল করলাম, একজনের সাথে আমার কথা হলো। তো আমি বললাম আমার প্রবলেমটা, যে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট অ্যান্ড 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট আছে, বাট আমি অ্যাপ্লাই নাও বোতামটাই পাচ্ছি না। তো আমার চ্যানেলের লিঙ্কটা পাঠালাম, তারপরে লিঙ্কটা পাঠানোর পরে উনি রিভিউ করে দেখলো, আমাকে ওয়েট করতে বললো 5 মিনিট। আমি ওয়েট করলাম 5 মিনিট, তারপরে আমার চ্যানেলটা দেখে বললো যে আপনার চ্যানেল অলরেডি মনিটাইজ হয়ে গেছে, তাই জন্যই আপনি অ্যাপ্লাই নাও বাটনটা দেখতে পাচ্ছেন না। তো আমি বললাম ওটা কী করে হলো। দেন আমার মাথায় আসলো ব্যাপারটা, যেহেতু ওই 3000 ঘন্টা ওয়াচ টাইমের সময় আমি অনেক কিছু ফিল আপ করেছিলাম, আমার মনে ছিল না।
তো তখনই আমি অ্যাকচুয়ালি মানে সব ফিল আপ করে মনিটাইজেশনের জন্য সব ফিল আপ করে রেখেই দিয়েছিলাম। সো এটা আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম। সো এরকম হতেও পারে তোমাদের সাথে, মানে অ্যাকচুয়ালি 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হলে আর 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হলে তোমরা যে অ্যাপ্লাই নাওটা করো ওটা খুব ভেবে চিন্তে করবে, ভিডিও দেখে, মানে যারা টেক ভিডিও বানায় তাদের ভিডিও দেখে পুরো ঠিকভাবে আর কি অ্যাপ্লাই করবে, নাহলে কিন্তু তোমাদের গুগল সেন্সের মানে যে পিনটা আছে ওটাই প্রবলেম হতে পারে। $10 হবে, তারপর হচ্ছে গুগল থেকে আমাকে একটা অ্যাডসেন্স পিন পাঠাবো, ওই পিনটা পাঠালে অ্যাপ্লাই করলে দেন $100 কমপ্লিট হলে আমি হচ্ছে টাকা উইথড্র করতে পারবো, মানে ইউটিউব থেকে টাকা আসবে আমার কাছে। মানে জানি একটু সময় লাগবে বাট ডেফিনেটলি ওটা হবে। সো এইটাই জাস্ট মানে চ্যানেলটা মনিটাইজ হয়েছে এই খুশিতেই ভাবলাম একটু তোমাদেরকে জানাই, কারণ তোমরা ছাড়া তো মানে এই মাইলস্টোনটা আমি অ্যাচিভ করতে পারবো না, এরপরে আরও অনেক বড় বড় মাইলস্টোন অ্যাচিভ করতে হবে। সো সাথে থাকো, পৃথিবীটাকে একসাথে দেখবো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা কারা আমার সাথে রয়েছো, মানে এই ফার্স্ট প্রথম জার্নি থেকে একদম শুরু থেকে কারা আমার সাথে রয়েছে, আমি তাহলে জানতে পারবো যে এরা আমার সাথে রয়েছে। সো এগেইন সবাইকে দিল সে শুক্রিয়া, মানে সিরিয়াসলি অশেষ অশেষ ধন্যবাদ তোমাদেরকে, মানে তোমরা ছিলে বলেই আজকের আমি এই মাইলস্টোনটা অ্যাচিভ করতে পারলাম। সো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। দিস ইজ রোড রানার কলকাতা সাইনিং অফ।